হলো মম বললে না তো এই বাড়িতে কিসের ফাংশন হবে মোৎসব হবে মেক মোৎসব আফটার 5 ইয়ার্স দিয়া আবার এই বাড়িতে ফিরে এসেছে কে কে ফিরে এসেছে বললে তোমাদের বাজরাঙ্গবাদী আন্টি তার মেয়ে হিয়াকে নিয়ে এই বাড়িতে ফিরে এসেছে ফিরে এলো যে কি ব্যাপার টাকা পয়সা দরকার দরকার পড়ে গেছিল নাকি আমাদের বিজনেস এম্পায়ার কথাটা জানতে পেরে গেছে নাকি মেঘ তোরা এত খারাপ কথা বলতে পারলে ছি 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 যে বজরংবলী আন্টি তোমাদের এত ভালোবাসতো তার সম্মুখে এতটা খারাপ কথা তোমরা ভাবতে পারলে কি করে দেখো নিহার দেখো দেখো নিজের চোখে দেখো উৎসাহ দিয়ে হাতে টাকা পয়সা গুঁজে কি অবস্থায় দাঁড় করিয়েছে ছেলে মেয়ে দুটোকে তোমরা আমার ছেলে মেয়ে হয়ে এত খারাপ কথা বলতে পারলে মেঘ বৃষ্টি ছি 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 বজরংবলী আন্টি বলতে তোমরা একদিন পাগল ছিলে আজ তার সম্পর্কে তোমরা এতটা নোংরা একটা মন্তব্য করলে টাকা ও প্লিজ ড্যাড তখন আমরা ছোট ছিলাম বোকা ছিলাম ওই বজরংবলী আন্টি কে নিয়ে পাগল হয়ে থাকতাম এখন বড় হয়েছি বুঝতে শিখেছি যে ওই বজরংবলী আন্টি আমাদের কোনোদিনও ভালোবাসেনি মেঘ বৃষ্টি তোমরা এসব কথা বলতে পারলে তোমাদেরকে বাবাইকে দিয়া প্রাণের চেয়ে বেশি ভালোবাসত এই শোনো ঠাম্মা ওই বস্তির ছেলে বাবার সঙ্গে আমাদের তুলনা করবে না কে বস্তির ছেলে বলছো তোমরা মেঘ বৃষ্টি ও বাবাকে কিছু বলে তো তোমার আবার গায়ে ফোসকা পড়ে যায় তাই না দিয়া থাকলে এমনটা হতো না দিয়া থাকলে মেঘ বৃষ্টি এত অবাধ্য হতে পারত না বড়দের মুখের উপর এমন করে কটু কথাও বলতে পারত না সত্যি নিজের নাতি নাতনি কিন্তু তাও বলতে বাধ্য হচ্ছি দিয়া থাকলে আমার এই মেঘ বৃষ্টি হিংসুটে বাচ্চা ভিলেন তৈরি হতো না এক্স্যাক্টলি ঠিকই বলেছ মম দিয়া থাকলে এসব কিচ্ছু হতো না মেঘ বৃষ্টি খারাপ হয়ে যাওয়ার জন্য শুধুমাত্র দায় দিয়া এই কারণেই দিয়াকে আমি কোনো দিনও ক্ষমা করব না কোনোদিনও না হোয়াট এ ব্রিলিয়েন্ট নিউজ ইয়া হ্যাঁ রাইট ব্রিলিয়েন্ট খবর ওরা মেয়েটাকে যে ডক্টরের কাছে নিয়ে গেছিল সেই ডক্টরের সঙ্গে আমি নিজে গিয়ে কথা বলেছি ডক্টর বলছে যে মেয়ের এই অবস্থার জন্য বাবা মা একেবারে আধমরা হয়ে গেছে শোকে দুঃখে কষ্টে মরে হুয়ে কো মারনা बहुत मुश्किल काम है क्या तो फिर वेट किस बात का आर्चो और दिया के बाकी 50% मारर प्लान टा करो फेलो बेटा तुम्हारा खाना देखिए तुम ही एखाने आमादर घरे की करछो
त्रिना बेटी मुझे खाना लाने के लिए बोली थी। तले दरवाजा नॉक कर बे ना तुम ही, हाँ? विदाउट परमिशन घर के भीतर चले गए। नहीं, तुम लोग बातें कर रहे थे तो आपनी आड़ी पेते सुन चीलें। ची 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 ची। अपना रुचिते बाद है ना, हाँ? इस बुढ़िया को बहुत डोज देना पड़ेगा, बहुत। तुम्हें जा इच्छा तुमरे करो बेटा, पहले खाना तो खा लो। दो मुझे दो, क्या लाया दिखा? नूडल्स। এই যে মিস্টার ব্যানার্জি, নিজেকে কি মনে করেন আপনি? হ্যাঁ, যখন যা ইচ্ছে তাই বলবেন, যা ইচ্ছে তাই করবেন। হ্যাঁ না, আপনি রেস্টুরেন্টে গিয়ে আমার হাতটা ধরেন কেন? আপনাকে তো একটা কথা জিজ্ঞেস করছি, কেন বলছেন না? মেয়ের সামনে কি এই জিনিসগুলো না করলে হচ্ছিল না আপনার? হ্যাঁ, সুন্দরগঞ্জের প্রথম দিন থেকে আমার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করেই চলেছেন। এক প্রস্থ খেলার মাঠে হলো, সেটা করেও আপনার মন ভালো না। সোজা চলেন আমাদের বাড়িতে, বাড়ির সামনে সারাটা রাত দাঁড়িয়ে থাকলেন। শুধু আপনার জন্য আমাকে পাড়া প্রতিবেশীদের কাছে কথা পর্যন্ত শুনতে হলো। তারপর আমাদের নিয়ে এখানে চলে এলেন, আর এখানে আসার পর থেকে প্রত্যেকটা মুহূর্ত আমাকে রাগিয়ে চলেছেন, রাগিয়ে চলেছেন। হ্যাঁ না না, আপনার কি মনে হয় সারাক্ষণ কানে ফিসফিস ফিসফিস করে কানফুস করে খেলছেন আমার সঙ্গে? হ্যাঁ, আর শুধু আমাকে রাগিয়ে শান্তি হয়নি, আমার মেয়েকে পর্যন্ত, মেয়েকে পর্যন্ত আপনি নিজের দলে টেনে নিয়েছেন, নিজের দল ভারী করার জন্য। এই যে এই যে, এসব আপনি কেন করছেন? আমি কিছু বলি না বলে তার জন্য? আপনি কি ভেবেছেন এইসব করে আপনি পার পেয়ে যাবেন? মিস্টার ব্যানার্জি বলছেন না কেন? কি হলো বলুন, আমি কি হলো? আরে আমার দিকে এগোচ্ছেন কেন? আমি তো একটা কথা জিজ্ঞেস করছি, আপনি কি কিছু বুঝতে পারছেন? এগোচ্ছেন কেন? পিছনে পিছনে সরুন মিস্টার ব্যানার্জি, আপনি কি বুঝতে পারছেন? আমার দিকে একদম এগোবেন না, একদম এগোবেন না, কিন্তু একদম তোমার ছোঁয়ার চেষ্টা করবেন না, ছোঁয়ার চেষ্টা করবেন। মানুষ যে নিজের মনের মতো কি নাকি ভেবে বসে। আরে আমি জলের বোতলটা নেয়ার জন্য এখানে আসছিলাম, জল তেষ্টা পেয়েছে, জলটা খাই। কে এ খানা কই? নুনে ভর্তি, ঝালে ভর্তি। হ্যাঁ, খুদ খাকে দেখো, খুদ খাকে দেখো, দেখো পকড়ো ইসকো, বানিয়ে নিয়ে এসো আমার একটা, যাও। শ্রীনাথ, ये बुढ़िया ना सांप की तरह है, सांप की तरह। আমার থেকে বেশি আরজকে ভালোবাসে, আরজ খুব ভালো ছেলে ওনার কাছে, আরজর মতো ছেলে হয় না। আমাদের একটা প্ল্যানও যদি এই বুড়িয়া জেনে যায় না, তাহলে নিশ্চিত আরজকে বলে দেবে। সো বি কেয়ারফুল, হ্যাঁ, বি কেয়ারফুল। আর তোমার কি মনে হয় মায়াঙ্ক? উনি আমাদের প্ল্যানটা জেনে গেলে উনি আমার হাত থেকে সহজে ছাড়া পেয়ে যাবেন। প্ল্যানটা কিছু ভাবলে তুমি না, कैसे उन दोनों का लाइफ और भी बदतर बनाया जाए, उसके बारे में कुछ सोचा? দেখো মায়াঙ্ক, যে বাবা মার মেয়ে এরকম একটা মারণ রোগে ভুগছে, তারা তো অলরেডি আপডেট, ওদের জীবনটা তো অলরেডি তো চোখের জলে স্লিপারি হয়ে গেছে। কিন্তু শুধুমাত্র চোখের জল পড়লে তো আমি খুশি হব না, এখানে কষ্ট হতে হবে। যতক্ষণ না এখানটা ওদের জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, আমি শান্তি পাবো না মায়াঙ্ক, আমি কিছুতেই শান্তি পাবো না। তাহলে কি করবে? ভ্যানিশ। মজাক করিও, মানেটা কি? মানে ভ্যানিশ। খুঁজি সে ভালোর বাসাকে রাখব।